ভোগান্তির ঈদ যাত্রা, এরপর আবার কর্মস্থল, রাজধানীতে ফেরায় ভোগান্তি। এমন অবস্থায় ঢাকামুখী মানুষের ভিড় ফেরিঘাট সহ সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক পিকআপে করেও রাজধানীমুখী মানুষ। তবে রোববারের চেয়ে আজ ভিড় কিছুটা কম কাঁঠালবাড়ি ও দৌলদিয়া ঘাটে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গ থেকে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। প্রতিনিধিদের তথ্যচিত্র নূর মোহাম্মদের রিপোর্ট। ঈদ শেষে ফিরতি পথেও ভোগান্তিকে সঙ্গী করেই রাজধানীমুখী মানুষের ঢল। সকাল থেকে ১৬টি ফেরিতে মাদারীপুরের বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ। যাত্রীদের দাবি, আন্তঃজেলা বাস চালু থাকলে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম হতো। বাস গাড়ি সব বন্ধ দেখে আমার আসতে দেরি, সময় বেশি লাগছে, ভাড়াও বেশি লাগে, মানে ভেঙে ভেঙে আসতে অনেক কষ্ট হয়। গাড়ি ঘোড়া বন্ধ রেখে কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা যদি ফেরিতে ২,০০০, ৩,০০০, ৫,০০০ লোক একসাথে যেতে পারি তাহলে আমাদের গাড়ি ঘোড়া চললে, দূরপাল্লার যানবাহন চললে, এক্সিট ফাঁকা রেখে চললে আমাদের সমস্যা কোথায়? এদিকে রাজবাড়ির দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুট দিয়েও ফিরছেন যাত্রীরা। গাজীপুরে সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ে যাত্রীদের চাপ। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধেই চলছে বেশ কিছু দূরপাল্লার বাস। ময়মনসিংহ থেকে আসছি, আমাদেরকে গাড়ি ঘোড়া না থাকায় আমাদের অনেক হয়রানি হয়েছে। আমার তো অফিস খোলা, আমার তো আসতে হবে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও স্বাভাবিক সময়ের মতোই চলছে দূরপাল্লার বাস। অন্যান্য বাহনেও গন্তব্যে ছুটছে মানুষ। তবে দূরপাল্লার বাসের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছে ফিরতি যাত্রীর চাপ। কুমিল্লার স্টেশনগুলোতে ট্রাক পিকআপ থামলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। রোদের তীব্রতায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জের স্টেশনগুলোতে ভিড় করছে মানুষ। অনেকেই ট্রাক পিকআপে যাচ্ছেন গাদাগাদি করে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করেই উত্তরবঙ্গ থেকে চলাচল করছে ঢাকামুখী দূরপাল্লার যাত্রীবাহী বাস। নূর মোহাম্মদ, মাই টিভি।